ছোট হুজুর, খানা দেবো না পরে? আমাকে একটু আশ্রয় দিন। ওরা এসে পড়েছে, আমাকে ধরে নিয়ে যাবে। তোমার অপরাধ? আমার মামা আমাকে জোর করে বিয়ে দিতে চান, কিন্তু এই বিয়েতে আমি রাজি নই। আপনার দুটি পায়ে পড়ে আমাকে বাঁচান। ঠিক আছে, ওদের ওই তো সালেয়া, সালেয়া চলে আয়। দাঁড়াও, তুমি কে বলো? তুমি কে? মামা লজ্জা করে না, নিজের ভাগ্নিকে বুড়োর সঙ্গে বিয়ে দিচ্ছ? সালেয়াকে আমার সঙ্গে বিয়ে দেবে বলে এই নাসির আলি 1000 টাকা মানে আমার কাছ থেকে নিয়েছে। এক পা কবরে রেখে এখনো বিয়ে করার সব, তাও টাকার জোরে? এসব আমাদের নিজেদের ব্যাপার, তুমি বাধা দেবার কে হে বাবু? তোমাকে তো চিনি না। সালেয়া চলে যাও। সালেয়া যাবে না, ভালো যাও তো এখান থেকে চলে যাও। ও নাসির আলি, ঝেটা মারি আমার বিয়ের কপালে। কথা ছিল 1000 টাকার বদলে তুমি কনে দেবে, এখন এখন কনের বদলে তুমি 1000 টাকা নিয়ে যাবে। মানে? মানে সালেহাকে আমি বিয়ে করব, যদি সালেহা রাজি থাকে। চিরকাল এমনি করে আমার পাশে থাকবে সালেহা? বলো, কিছু বলো। তোমার কাছে আশ্রয় চেয়েছিলাম, অভাগিনীকে পায়ে ঠাই দিয়েছে, চিরদিন যেন তোমার চরণ সেবা করতে পারি। Thank you.
এসো সালেহা। সালেহা, আমার বড় ভাই, সালাম করো। থাক, আমাদের কাউকে কিছু না জানিয়ে তুমি বিয়ে করেছো, চৌধুরী বংশের মান সম্ভ্রম সব ধুলোয় মিশিয়ে দিয়েছো। ভাইয়া, নিজেকে তোমার বড় ভাই বলে পরিচয় দিতে আমার লজ্জা হচ্ছে। কথায় বলে লাজ নেই যে করলো চুরি, আর চোর ধরেছি বলে আমরা লাজে মরি। ভাবি, আমি কিন্তু অমন জায়ের সঙ্গে ঘর করতে পারবো না, তার চেয়ে তুমি আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, আমি রাজুকে নিয়ে চলে যাই। হ্যাঁ, তোমাদেরকে যেতে হবে না, দরকার হয় আমরাই যাব। এসো সালেহা। দাঁড়াও, চৌধুরী মঞ্জিলের দর গোড়ার থেকে আজ পর্যন্ত কোনো বধূ ফিরে যায়নি, যাবে না, অন্তত আমি যতদিন বেঁচে আছি। কোনো কিন্তু নয়, চৌধুরী বাড়ির সন্তান যাকে স্ত্রী মর্যাদা দিয়েছে তাকে আমি পুত্রবধূ হিসাবে বরণ করবই। এসো মা, এসো, তুমি আমার ছোট বৌমা, আমার ঘরের লক্ষ্মী। এখানে হয়তো তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? না না, কি যে বলো। ভাইজানার ভাবি তোমাকে আপন করে নিতে পারবেন কিনা জানি না, তবে এই কথা, মা যতদিন বেঁচে আছেন ততদিন এই পরিবারে তোমার কোনো অসম্মান হবে না। আমি আমার কথা ভাবছি না, আমি ভাবছি তুমি এত বড় সম্মানী পরিবারের ছেলে, আমার জন্য তোমার জন্য কোনো অসম্মান না হয়। কি যে বলো সালেহা, আমি যেন তোমাদের সবার মন ঝুঁকিয়ে চলতে পারি। সালেহা, সে বিশ্বাস আমার আছে, কিন্তু তোমাদের পরিবারের বউ হতে যে শিক্ষা দীক্ষা চাল চলন আর আভিজাত্যের প্রয়োজন, আমার যে সেসব কিছুই নেই। পরিবেশ মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, এই নতুন পরিবেশে তুমি সব কিছু নতুন করে শিখবে, তোমায় আমি নতুন করে গড়ে তুলব, আমার মনের মতো করে। মনের মতো বউ আনবার জন্য যে তোমার মা এত তর্ক, এখন কেমন হলো? এমন বউ হলো যে চৌধুরী বংশের মুখে একেবারে চুনকালি পড়। আহ বড় বউ, চুপ করব। চুপ করব কেন? ভেবে দেখেছো ওই হাড় হাবাদের পেটে যে বাচ্চা হবে সে হবে আমাদের রাজু চাচাতো ভাই, জমিদারের অর্ধেক মালিক। সবে বিয়ে হলো, কবে বাচ্চা হবে সেই চিন্তা তোমার চোখে এখন ঘুম নেই। চিন্তা শক্তি যদি তোমার মাথায় থাকতো তবে কি নিশ্চিন্তে বসে বসে হুঁকো টানতে পারতে? কেন শুধু শুধু পরের অনিষ্ট চিন্তা করছো? কি, আমি পরের অনিষ্ট চিন্তা করি? জন্য করেছিলি সেই বলে। আহ কি মুশকিল, এই রাতবিরাতে কি নাটক শুরু করলে। নিজের কাজ নিজে করলে ইজ্জত যায় না কালার মা, তুমি নাস্তা তৈরি করো গে। এত সকালেই নাস্তা? এ বাড়িতে আটটার আগে কারো ঘুমই ভাঙে না। তুমি যাও তোমার কাজ করো গে, যাও। মা, 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 বৌমা তুমি এত সকালে? আপনার অজুর পানি দিয়েছি, আপনি অজু করে নামাজ পড়ুন, আমি আপনার নাস্তা পাঠিয়ে দিচ্ছি। এত সকালে নাস্তা? এখন থেকে সকাল সকাল নাস্তা খেতে হবে মা। উনি বলছিলেন আপনার নাকি অম্বলের বেড়া,
আফতাব, আপনি বলেছে আমার কথা? ও, তাহলে আমি যা ভেবেছি তা সত্যি নয়? কি ভেবেছিলেন মা? ভেবেছিলাম ওই ছন্নছড়াটা আমাকে ভুলেই গেছে। ওসব কথা থাক মা। হ্যাঁ হ্যাঁ থাক মা, তোমার মতো বউ যার ঘরে আছে তার আবার দুঃখ কিসে? সুখী হও মা, চির সুখী হও। নারায়ণ নারায়ণ, দেখি মা হাতখানা। নারায়ণ নারায়ণ, সবই বুঝেছি মা, মাথা ঘুরানো বমি বমি ভাব হয়। নারায়ণ নারায়ণ, সব কিছু দেখছি জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আপনি কিচ্ছু ঘাবড়াবেন না মা, আমি বাড়িতে গিয়ে এক্ষুনি ওষুধ পাঠিয়ে দিচ্ছি। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। কবিরাজ মশাই, সুখবর সুখবর, আপনার ছোট বউ অন্তঃসত্ত্বা। নারায়ণ নারায়ণ। ছোট বৌমার ছেলে হবে? ছোট বৌমার ছেলে হবে? কি হলো দাদু, কাঁপে না কাঁপে না। আমার কাছে দিন। বাচ্চার মুখ দেখতে কিছু দিতে হয় কিন্তু। আমি তৈরি হয়ে এসেছি। এ বছর অজন্মা, সামনের অগ্রায়ণের আগে কিছুতেই পারবো না হুজুর। সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আসেন, একে মালখানায় নিয়ে গিয়ে 25 বেদ লাগান। হুজুর মা বাপ, আল্লাহ রসুলের দোহাই, আমার কাছে এক কানা করিও নেই, ছেলে পেলে নিয়ে উপোস করছি, খাজনা দেবো কোত্থেকে? হাসেন, ওকে ছেড়ে দাও, তুমি যাও। দয়া যখন দেখালে, টাকার জোগাড়টা তুমি করো, চৈত্র সংক্রান্তির আগে খাজনা না পাঠালেই নয়। ঠিক আছে, আমি চেষ্টা করব। হ্যাঁ, আরেক কথা, ইদানিং আমার শরীরটা বড় কাহিল হয়ে পড়েছে, এ বছর সদরে গিয়ে খাজনাটা তুমি দিয়ে এসো। কেন নবাব আলী? বৈশাখের 15 রায়পুরে আমার শালির বিয়ে, না গেলেই নয় হল। ঠিক আছে, সদরে গিয়ে খাজনা আমি দিয়ে আসবো। ছোট হুজুর, আমিও আপনার সঙ্গে যাব, এত বড় হলাম আজও সদর চোখে দেখলাম না। বেশ তো যাবি, আমি এখন যাই। হুজুর, খাজনার টাকাটার কথা মনে রাখবেন কিন্তু। কি ভাবছ? না কিছু না। কি হয়েছে আমাকে বলবে না? কাল পরশুর মধ্যে খাজনা দেবার জন্য সদরে যেতে হবে। একটা যেতে মন না চাইলে আমাকেও সঙ্গে নিয়ে চলো, ফারুক তুমি আমি, খুব মজা হবে তাই না? আমি মাকে বলে মত করিয়ে নেব। বেশ তো। আমি তোমার সঙ্গে যাই, এটা বুঝি তুমি চাও না? না না, তা কেন হবে? তবে এত মন খারাপ হয়ে আছো কেন? খাজনা দেবার জন্য কিছু টাকার জোগাড় করতে বলেছেন, আমার কাছে নগদ টাকা পয়সা কিছুই তো নেই। তাই বুঝি এত ভাবতে হবে?
ছোট হুজুর, ছোট হুজুর। ইট ইজ এ কেস অফ অ্যামনেশিয়া, মাথায় প্রচন্ড আঘাতের ফলে উনি স্লিপ হয়েছেন। আপনি এক কাজ করুন, ঢাকা থেকে কোনো স্পেশালিস্টকে এনে দেখান, ঠিক মতো চিকিৎসা হলে হয়তো উনি স্মৃতিশক্তি ফিরেও পাবেন। এনার স্ত্রীকে একান্ত দরকার। চৌধুরী সাহেব, আমাদের ডাক্তারি বিদ্যায় বলে এ ধরনের মানসিক রোগীর অনেক সময় আয়ু সেরে ওঠে। আচ্ছা চলি। ভয় কি মা, আমায় বলো, সব খুলে বলো, এখন কেমন লাগে? আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আপনি আমার বাবার মতো। আপনার কাছে হাত জোর করে বলছি, আমাকে এক্ষুনি রানীর কাছে জমিদার বাড়ি পৌঁছে দিন। যাবে মা, যাবে। আগে কিছু মুখে দিয়ে নাও, অনেকটা পথ যেতে হবে, প্রায় 10 ক্রোশ রাস্তা। স্বামী পুত্রের কুশল সংবাদ না জানা পর্যন্ত আমি কোনো কিছু মুখে দিতে পারব না। আমার ফারুক কোথায় আছে, কেমন আছে কে জানে। আমার বৌমাকে তুমি ফিরিয়ে দিয়েছ, আপনার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না, কিন্তু আমার আফতাব। কি চাই? তোমার আব্বুর জন্য মন খারাপ লাগছে, তাই না খোকা? আপনি কাঁদবেন না, কাউকে কাঁদতে দেখলে আমার খুব খারাপ লাগে। তুমি তুমি আমাকে ভুলে গেছো, চিনতে পারছো না? আমি আপনাকে ভুলে গেছি? আপনি আমার কে? আমি কিচ্ছু ভাবতে পারছি না। আপনি এখান থেকে যান, যান বলছি। চলে যাব, কোথায় যাব জানি না, জানি না। আমাকে বিরক্ত করবেন না, যান, যান বলছি। শুনুন, কেন এসেছিলেন বললেন না তো? আমার হারানো স্বামীকে ফিরে পেতে এসেছিলাম। ও, তিনি বুঝি মারা গেছেন? না না, তিনি বেঁচে আছেন, শুধু আমাকে ভুলে গেছেন। ও, আপনার স্বামী আপনাকে ভুলে গেছেন, তাই বুঝি আপনার খুব কষ্ট। কাঁদবেন না, আপনি হয়তো আবার তাকে ফিরে পাবেন। এইমাত্র এক ভদ্রমহিলা এসেছিলেন, তার স্বামী তাকে ভুলে গেছেন। হ্যাঁ হুজুর, আপনি আপনার স্ত্রীকে ভুলে গেছেন, সন্তানকে ভুলে গেছেন, সবাইকে ভুলে গেছেন। আমার স্ত্রী, সন্তান, না না, আমি বিশ্বাস করি না। আমার স্ত্রী নেই, সন্তান নেই, কোনোদিন ছিল না।
কে বলেছিল না? এই দেখুন, ইনি আপনার স্ত্রী সালিহা বেগম, আপনার ছেলে ফারুক, এরাই আপনার সব। হুজুর, আপনি এদের চিনতে চেষ্টা করুন। ছোট হুজুর, ছোট হুজুর, ছোট হুজুর, কে ছোট হুজুর? আপনি আমার ছোট হুজুর, আমি আপনার চাকর রহমত। না না, বিশ্বাস করি না। সবাই মিলে ষড়যন্ত্র করছো তোমরা। কেউ এসে বলছেন তিনি আমার মা, এসে বলছেন তিনি আমার ভাই, কেউ দাবি নিয়ে এসছেন আমি নাকি তার স্বামী। এতটুকু দুধের শিশু, সেও সন্তানের দাবি নিয়ে এসছে। সবার দাবি মেনে নিন হুজুর, সবাইকে বুঝতে চেষ্টা করুন হুজুর, সবাইকে চিনতে চেষ্টা করুন। না, তোমরা সবাই মিথ্যেবাদী, ষড়যন্ত্রকারী। আমি তোমাদের সবার কাছ থেকে দূরে সরে যেতে চাই। আমাকে যেতে দাও হুজুর, ছোট হুজুর। করে তার বাড়ির বাইরে থাকেনি, নেহা দুর্ঘটনায় পড়ে। আর সাগর আর কি দরদ একেবারে উতলে তোমাদের ভিটে ঘুঘু চড়িয়ে থাইব ওই সর্বনাশী। ইয়ে আমি বলে দিলাম, আমাদের কথা সবসময় ওত পেতে শুনিস কেন রে? জি, আপনাদের কথাবার্তা আমি শুনতে যাব কেন? নবাব আলী সাহেব শহর থেকে ফিরে এসেছেন, থানাতে এসেছে। গিয়ে বল আমি আসছি। ভাইয়ের জন্য দরদ কত? ওই মাথা খারাপ ভাইয়ের জন্য শহর থেকে ডাক্তার আনানো হচ্ছে। আদিক্ষেতা দেখলে গা জ্বলে যায় আর কি। এই যে নবাব আলী, কি খবর? খবর ভালো হুজুর, শহরের ডাক্তার সাহেব দু চার দিনের মধ্যে আসবেন বলে কথা দিয়েছেন। তবে টাকা খরচা হবে হুজুর, তাই বলছিলাম। কি? এ সমস্ত রোগ কোনোদিন ভালো হয় না, তাই বলছিলাম খামোখা কতগুলো টাকা অপচয় করবেন। তোমার কাছে আশ্রয় চেয়েছিলাম, অভাগিনীকে পায়ঠাই দিয়েছ। চিরদিন যেন তোমার চরণ সেবা করতে পারি। পরিবেশ মানুষকে সবকিছু শিখিয়ে দেয়, এই নতুন পরিবেশে তুমি সবকিছু নতুন করে শিখবে। আমি তোমাকে নতুন করে গড়ে তুলব আমার মনের মতো করে। আপনি আপনি আবার এসেছেন? এভাবে আমার কাছে আসাটা আপনার উচিত হয়নি। আপনি বিবাহিতা, আপনার স্বামী আছেন। আমি তো আমার স্বামীর কাছে এসেছি। স্বামী? না না, আমি আপনার স্বামী নই, আমি আপনার স্বামী নই। আপনি চলুন, আর কোনোদিন এই ঘরে আসবেন না। জান জান মৌচি। Thank you.
কেমন দেখলেন কবিরাজ মশাই? ভয়ের কোনো কারণ নেই, তবে ছোট বৌমা অন্তঃসত্ত্বা। তুই এমন করলে আমি কি নিয়ে বাঁচবো বলতে পারিস? চোখের জলে আমার মন ভোলাতে পারবেন না। আমি তো আপনাকে বলেছি আমি আপনার কেউ নই, আমাকে আপনি ভুলে যান। কেন জানি না আপনার চোখের জল আমার মনকে খুব পীড়া দেয়। আমি যদি আপনার ছেলে হতাম তাহলে হয়তো ভালোই হতো, অন্তত আপনার চোখের জল সার্থক হতো। তুই আমাকে চিনতে চেষ্টা কর বাবা, আমি তোর মা, তুই আমার ছেলে, ছেলে হয়ে মাকে এভাবে ভুলে যাস না বাবা। ছেলে, ছেলে, ছোট্ট একটি ছেলে, কবে যেন এসেছিল, ভারী মিষ্টি চেহারা, ও আমায় বলে কিনা আমি ওর আব্বু। কেন জানি না ওর জন্য আমার মন খুব কাঁদে। কেন এমন হয় বলতে পারেন? রক্তের সম্পর্ক কোনোদিন ভোলা যায় না রে। ওই মিষ্টি চেহারা ছোট্ট ছেলে ফারুক তোর একমাত্র সন্তান, তাছাড়া তোর বউ আবার অন্তঃসত্ত্বা হয়েছে, তুই আবার সন্তানের পিতা হতে যাচ্ছিস বাবা। চলে যান বলছি, আর কোনোদিন আমার কাছে আসবেন না। আসবো না, মা হয়ে সন্তানের মুখ দেখতে পারবো না। বেশ, সুস্থ অবস্থায় তোর কাছ থেকে যা পাইনি, অসুস্থ অবস্থায় আমি তোর কাছে তা আশা করি না। আশা, অন্য আশা কুহকিনি তোমার মায়ায় মুগ্ধ মানবের মন, মুগ্ধ ত্রিভুবন। তারপর, তারপর না, কিছুতেই মনে করতে পারছি না, কিছুতেই মনে করতে পারছি না। পাগল মনে হচ্ছে, বাড়ির সবাই পাগল, ষড়যন্ত্র, চারিদিকে ষড়যন্ত্র। এমন সুযোগ হেলায় হারালে সারা জীবন পস্তাবে। বড় বৌমা ঠিকই বলেছেন। আপনি আর কিন্তু কিন্তু করবেন না হুজুর, বড় বৌমার কথা মেনে নিন। সবাই যখন শুনবে ছোট বউর গর্ভে যে সন্তান আছে তা অবৈধ, তখন কি আর মুখ দেখানোর জো থাকবে? আনোয়ারা, আমাকে চোখ রাঙিয়ে কি আর আসল কথা ঢাকতে পারবে? তোমাদের আদরের ছোট বউ ডাকাতের হাতে পড়ার পর থেকে অন্তঃসত্ত্বা হয়েছে। কথাটা সত্যি নাও হতে পারে। সত্য মিথ্যা যাই হোক, আমাদের সুবিধার জন্য তাই বলতে হবে। ডাকাতের ঔরসে ওই ছেলের জন্ম, এসব মেয়েলি হিসেব নিকেশের ব্যাপার, সে তুমি বুঝবে না। আমার বলাও উচিত না হুজুর, তবু না বলে পারি না। এত বড় জমিদারির অংশীদার হবে কিনা চালচুলোহীন ছোট লোকের মেয়ের অবৈধ সন্তান? লোক লজ্জার হাত থেকে বাঁচতে হলে ওই জারজ সন্তানের মা আর ফারুককে সরাতেই হবে। পথের কাঁটা সরিয়ে দেওয়ার এমন সুযোগ আর কোনো দিন আসবে না। তাছাড়া তোমার ছোট ভাই সব কিছু ভুলে বসে আছে, ও থাকা না থাকা একই কথা। কি হলো,
আমার কথাটা বুঝি আর পছন্দ হলো না? কিন্তু অজগরের মতো হরিণ শিশুকে গ্রাস করব কোন উপায়ে? অজগরের মতো বীজ দাঁতটা হরিণ শিশুর পায়ে ফুটিয়ে দিলেই হয়। আমার দাঁতে বিষ নেই নায়ক, ওসব আমার হাতে সইবে না। তুমি হাসছ? আপনার ইঙ্গিতটা আমি বুঝেছি হুজুর। পারবো হুজুর, পারবো। আমার কাজ আমি ষোলো আনা বুঝে নিয়েছি। শুধু পরিশ্রম করলে পারিশ্রমিক পাবেন বই কি? কে এই অসময় আপনারা? অস্বাভাবিক লাগছে না? আজ আপনি আমাদের ছোট বেগম সাহেবা, এটাই তো সবচেয়ে অস্বাভাবিক কথা। যে কথা ছোট সাহেবার মা স্বাভাবিক বলে স্বীকার করে নিয়েছেন, সে কথা কেন মিছিমিছি না বোঝার ভান করছেন? বুবু বিশ্বাস করুন, আমি কিছুই বুঝতে পারছি না কি বোঝাতে চাইছেন আপনারা। অপ্রিয় হলেও এ কথা সত্যি যে বাড়ির ছোট বউয়ের মর্যাদা আপনি অক্ষুণ্ণ রাখতে পারেননি। আমরা খুব ভালো করেই জানি আপনার গর্ভে যে সন্তান রয়েছে তা অবৈধ। নায়েব, এই অশ্লীল শব্দটা উচ্চারণ করতে আপনার লজ্জা করলো না? তুমি এত নীচ ছোট যে মানি লোকের মান রেখে কথা বলতে জানো না? বুবু, ডাকাতের বাড়িতে থেকে যার গর্ব সঞ্চার হয় আমাকে বুবু বলে ডাকার তার কোনো অধিকার নেই। শুধু তাই নয়, এ বাড়ির কারোর সঙ্গে আপনার কোনো সম্পর্ক রইল না। আপনি ভুলে যাবেন না যে এটা আমার শ্বশুর বাড়ি এবং আপনি এ বাড়ির বেতনভুক্ত কর্মচারী। আমি যাদের কর্মচারী তাদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আজ থেকে বাড়িতে আপনার কোনো স্থান নাই। আপনি বড় ভাই রাজু, আপনাদের যদি এ বাড়িতে অধিকার থেকে থাকে তাহলে আমারও তা আছে। না নেই, কাল সকালেই তুমি তোমার ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। না, আমি যাব না, আপনাদের কথায় আমি শ্বশুর বাড়ি ভিটে ছেড়ে যাব না। যেতে আপনাকে হবে, আপনাকে বাধ্য করানোর জন্য দরকার হলে আমরা ফারুককে চিরতরে। না না বুবু, আপনি মেয়ে মানুষ, সন্তানের মা, আমার দুঃখ আর কেউ না বুঝুক, আপনি নিশ্চয়ই বুঝবেন। স্বামী আমার থেকেও নেই, আমার ফারুক আপনাদেরই বংশের ছেলে। সে বংশের মর্যাদা তুমি রাখুনি। বিনা অপরাধে শাস্তি যদি পেতেই হয় দিন আমাকে শাস্তি দিন, কিন্তু আমার ফারুক, আমার ফারুকের যেন কোনো অকল্যাণ না হয়। দুটি শর্ত মেনে নিলে তারা বেঁচে যেতে পারবেন। প্রথম শর্ত, চিরদিনের জন্য এ বাড়ি ছেড়ে আপনারা বহু দূরে চলে যাবেন। আর দ্বিতীয় শর্ত, এ জীবনে কোনোদিন কাউকে বলতে পারবেন না যে আপনি এ বাড়ির বউ ছিলেন, ফারুক এ বাড়ির ছেলে ছিল। তাহলে আপনার ভাবী সন্তানকে আমরা জানিয়ে দিতে বাধ্য হব যে সে জারজ, আর তার জন্ম পরিচয়। কোথায় যাচ্ছেন? দাঁড়ান, পথ ছাড়ুন, আমি মার কাছে যাব। তাকে আপনি কিছুই বলতে পারবেন না, বললে আপনার ফারুককে খুন করা হবে। সময় হলে সুদে আসলে পুষিয়ে দেব। বনের পাখিকে সোনার শেকল দিয়ে আনলে সে কি পোষ মানে? ছি 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 ছি,
সবার মুখে চুনকালি দিয়ে শেষে পালালো। বড় বউ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ছোট বউ পালিয়ে যেয়ে নিজেও বেঁচেছেন আমাদেরও বাঁচিয়েছেন। সেই হাটের ব্যামোটা আবার হয়েছে। ভালোই হলো, বুড়িটা মরুক এইটি তো চাই। তবু একটু দরদ দেখাতে হবে, মায়াকারা না কাঁদলে লোকে বলবে কি? তা তো বটে। আপনার হাতে ওটা কি? কোরামি যেন কোনো কষ্ট না হয়। আমার দাদু ভাই ফারুক কোথায়? কোরামিনের শিশিটা পাওয়া গেল না। আমার মন বলছে ছোট বৌমার কোনো অপরাধ নেই। মা 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 তুমি হলে চৌধুরী বাড়ির বউ। ওরা আমাকে অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে, আমার ফারুককে খুন করবে বলে ভয় দেখিয়েছে। আপনজন হয়েও ওরা তোমার ছেলেকে খুন করবে? স্বামী আর শাশুড়ি ছাড়া ও বাড়িতে আমার আর কোনো আপনজন ছিল না। স্বামী আজ আমার স্মৃতি ভ্রষ্ট। শাশুড়িকে কিছু জানাতে গেলে ওরা আমার ফারুককে মেরে ফেলবে বলে হুমকি দেখিয়েছে। সে কি মা, তোমার আজ এই দশা? তুমি তো রাজরানী ছিলে। ছিলাম আমি রাজরানী, আজ আমি পথের ভিখারি। বুঝেছি, সুখ দুঃখ দুই ভাই, তোমার ভাগ্যের চাকা ঘুরে গেছে। এই যেমন আমার, আমারও ঠিক তোমারই মতো একটি মেয়ে ছিল না, বড় সাধ করে তার বিয়ে দিয়েছিলাম, কিন্তু সুখ তার ভাগ্যে সইল না। বিনা অপরাধে শ্বশুর বাড়ি থেকে ঠিক তোমারই মতো বিতাড়িত হয়েছে। তারপর রূপসার বুকে সে চাপ দিয়েছে। আমার এক মালিকা গেছে, আরেক মালিকা সালেয়া হয়ে ফিরে এসে। তোর কোনো চিন্তা নেই মা, দুবেলা যদি আমার দুমুঠো জোটে তাহলে তোরও জুটবে। আয় দাদু, আমার কোলে আয়, আয়।
হয়নি কিনা তাই। বাবা দুপুর গড়িয়ে গেল। এই যাচ্ছি মা। পাঠশালা ফাঁকিয়ে দিয়ে এখানে লুকিয়ে আছিস বুঝি না? আয় জলদি। না আমি পাঠশালায় যাব না, মাস্টার আমাকে রোজ রোজ মারে কেন? যাবে না, বসে বসে ভাত গিলবে নবাবি করবে। নবাব জাদা। ও কথা বলছিস কেন? আজ নয় আমার এখানেই ঠাই পেয়েছে, একদিন তো নবাব পুত্রই ছিল। দাদু তুমি খাবে না? না আমি খাবো না, মা আমাকে মারলো কেন? ও বাবা চলো চলো চলো। মা ভাই না ঘুমায় নাই। কি রে ফারুক ঘুম আসছে না? না তুমি আমাকে মেরেছ কেন? ছি ফারুক, মায়ের সঙ্গে রাগ করতে হয় বুঝি? তাহলে আমাকে একটা গান শোনা। এক যে ছিল রাজার কুমার, তার ছিল এক রানী, তোমার মতো ছিল তাদের একটি সোনামণি। এক যে ছিল রাজার কুমার, তার ছিল এক রানী, তোমার মতো ছিল তাদের একটি জাদু। মাতো হলে নাভির কোড়ায় 14টা ইনজেকশন নিতে হবে কিনা? ইডিয়েট, একটু বসি, ভয় নেই, বসতে চাইলে শুতে চাইবো না। ভয় নেই, রিভলভার না রুমাল। আমি পাচ্ছি না তো। দেখি কি ট্যাবলেট। ও আপনার মাথা ধরছি বুঝি, আমার কাছে ভিক্স আছে, দেব? একটু চুপ করুন তো প্লিজ। ও আচ্ছা, শহর থেকে অনেক দূরে চলেছি, পথ চলি আমি এক যাত্রী, মাঠ ঘাট প্রান্তর ছাড়িয়ে চলেছি একা একা শহর থেকে। শহর থেকে অনেক দূরে চলেছি,
পথ চলি আমি এক যাত্রী, মাঠ ঘাট প্রান্তর ছাড়িয়ে চলেছি একা একা শহর থেকে, শহর থেকে অনেক দূরে চলেছি। দেখি এক চাঁদ মুখ খোলা নালায় ও কিভাবে বসে একলা, দেখি এক চাঁদ মুখ খোলা জানালায় কত কিভাবে বসে একলা, ঠোঁট দুটি কাঁপে তবু কথা বলে না, এখন খেলা এখন চলা পথের সাথী হয়ে শহর থেকে অনেক দূরে চলেছি, পথ চলি আমি এক যাত্রী, মাঠ ঘাট প্রান্তর ছাড়িয়ে চলেছি একা একা শহর থেকে, শহর থেকে অনেক দূরে চলেছি। সে তো ভালো নয় ক্ষতি কি যদি হয় পরিচয়, আর চোখে চেয়ে দেখা সে তো ভালো নয় ক্ষতি কি যদি হয় পরিচয়, হাত দুটি হাতে রেখে কথা বিনিময় চলার পথে নতুন বেশে মনের সাথী হয়ে শহর থেকে অনেক দূরে চলেছি, পথ চলি আমি এক যাত্রী, মাঠ ঘাট প্রান্তর ছাড়িয়ে চলেছি একা একা শহর থেকে, শহর থেকে অনেক দূরে চলেছি। রিক্সা ঘোড়া গাড়ি কিছুই দেখছি না, আপনার আত্মীয়স্বজন আসেননি, খবর দেননি বুঝি? আচ্ছা চলি। শুনুন, আমায় ডাকছেন, বলুন। বলতে হবে কেন, বুঝতে পারেন না? বুঝেছি, রাতটা স্টেশনে কাটাতে চান, অসুবিধে নেই, ওয়েটিং রুম আছে, তবে মশারি নেই, মশার কামড়ে বাপের নাম ভুলে যেতে হবে। যাবো রানীর গা, দেখুন না কিছু একটা বন্দোবস্ত বললে কাঁধে করে নিয়ে যেতে পারি, তবে গাড়ি ঘোড়ার বন্দোবস্ত করতে পারবো না। প্লিজ আমাকে একলা ফেলে যাবেন না, আবার কামড়াবেন না তো, কিছু একটা বন্দোবস্ত করুন। বন্দোবস্ত? আচ্ছা আপনি দাঁড়ান, ধরুন, আহা ধরুন। তোমাকে 100 বার বললাম যে চলো রাতের ট্রেনে যাই, তা নয়, বাপের বাড়ি যাওয়ার জন্য একবার পাগল হয়ে উঠলে। বুঝলেন মশাই, একই বলে স্ত্রী বুদ্ধি, স্ত্রী বুদ্ধি শুনে এখন কি ফেসা দিয়ে না পড়েছি, চলো একটা গাড়ির বন্দোবস্ত করেছি। গাড়িতে ওঠার আগে ওয়েটিং রুম থেকে আপনার দামি পোশাক টোশাক একটু পাল্টে নেবেন, ওদিকে আবার রাতের বেলা চোর ডাকাতের উপদ্রব আছে। আরে বাপরে, চলো 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 চলো। একগাদা মিছে কথা বললেন কেন স্টেশন মাস্টারের কাছে? নাথিং আনফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। থাক, আর ইংরেজি বলতে হবে না। হ্যাঁ, চড়ছো কেন গিন্নি? আরে কে আপনার গিন্নি?
মুখ সামলে কথা বলবেন। বোকামি করছেন কেন? একবার যখন স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছি, যতক্ষণ না রানীর গা পৌঁছই ততক্ষণ স্ত্রীর মতো ব্যবহার করে যেতে হবে, নইলে বিপদ আছে। হ্যাঁ গো, তোমার মাথা ধরেছিল তা দু একটা অ্যাসপ্রোটাসপো দেব। বেশ তো গাইলেন, থামলেন কেন? এই রাত দুপুরে গান গাইলে লোক আমাকে পাগল বলবে না? একটা পাগলের পাগলামিকে না হয় একটু প্রশ্রয় দিলেন, ক্ষতি কি? গান না প্লিজ। বাঁকা রাস্তাটা পার হয়ে যায় বন বীথিকা, জুনক জুনক জলে ঝিলিক মিলিক, আহা সবুজ সবুজ বনে যেন কাঁচ টিপ, ঝিক ঝাক আঁকা বাঁকা রাস্তাটা। যাবো কি যাবো না বুঝিতে পারি না, যে ভাবনা ভাবনা কত যে ভাবনা, জানি না কোন পথে ঠিকানা, ঝিক ঝাক আঁকা বাঁকা রাস্তাটা পার হয়ে যায় বন বীথিকা, জুনক জুনক জলে ঝিলিক মিলিক, আহা সবুজ সবুজ বনে যেন কাঁচটি, ঝিক ঝাক আঁকা বাঁকা রাস্তাটা। সবুজ সবুজ বনে যেন কাঁচ দ্বীপ, লালা লালা লা 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 লা। শোনো, এই নাও, বেগম সাহেব ঘুমিয়ে পড়েছেন, আমি একটু ঘুরে আসছি, তুমি এক কাজ করো, আমি চলে গেলে তুমি বেগম সাহেবকে ডেকে দিও। আচ্ছা। বেগম সাহেব, বুঝতে পারেন, বুঝতে পারেন, আর আপনার স্বামী গেছে গেলায় এসে পড়েছি। দুষ্টু, তুমি না একটা আস্ত ভীরু কাপুরুষ, ভালো লেগেছে, অথচ মুখ ফুটে বলতে পারলে না। মা, মা কেমন আছিস বাবা?
ভালো তো? ভালো, তুমি কেমন আছো মা? ভালো। দাদু এলি? দাদু, পরীক্ষা কেমন হলো দাদু ভাই? ভালো। সালেহা, আল্লাহ বোধ করি এতদিনে তোর দিকে মুখ তুলে চাইলেন, তোর মনের আশা বোধ করি আর অপূর্ণ থাকবে না। দোয়া কর বাবা, তাই যেন হয়। মা কেঁদো না, হাসো, হাসো না, নইলে আমি রাগ করব। মা, ভাইয়া কোথায়? আর বলিস নি, সে সাত সকালে উঠে বেরিয়ে গেছে। পাগলটা বলে কিনা শহরে কাকটার মুখে গিয়ে সাত বাঘ রুজবে, তাই ভোরে উঠেই বাজারে গেছে। কি আমাকে কাক বলেছে? ব্যাপার কি রে? আজ আমার ছোট ভাই আসছে, বুঝতেই তো পাচ্ছিস, বচ্ছাড়, তোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলার সময় নেই। বারে রবি বুঝি তোর একার ভাই? রবি তো আমাদের সবার ভাই, আমাদের গৌরব। আবে তুই একলা এত ফুটা নিমাচ্ছিস কেন? কারণ রবি ইজ মাই ওন মায়ের পেটের ব্রাদার। বারে শালা, আবার ইংরেজি বলছিস? হ্যাঁ কেন বলবো না, আমি একটা এলএলবির বড় ভাই। মানে? আরে বোকা, রবি যে এলএলবি পরীক্ষা দিয়েছে, আজ বাদে কাল সে উকিল হবে। পরে হাসাহাসি করো, ওদিকে উকিল সাহেব বাড়িতে বয়ে নিচ্ছে। কি সর্বনাশ, চল চল বাড়ি চল, তুই আমাদের সঙ্গে বাড়ি চল। আমি ও বেলা যাব, আমার এখন একটু কাজ আছে। খাসিও এক খান উস্তাদ, যা এক খান তাজা খাসি আনছো না? আমার ইচ্ছা করতেছে ঈদের পরের দিন যে সারের লড়াই হইব, সেই লড়াইতে এই খাসিটা ছেড়ে দেই। শালা তেল দিচ্ছ? তোবা তোবা, আমাগো খাসি কুদ্দুসের ওই সারের থেকেও তাজা। উস্তাদ, আমি যা দিই তুমি তা দেহ। কি পতাশি, বাড়ি যাও, আমি অক্ষুনি আইতেছি। এই শোন, এই রবির জন্য সাইকেলটা বাড়ি পাঠিয়ে দিস। ও হো হো, ছেলে রে ছেলে রে, ছেলে রে ছেলে রে, মেরে সাইকেল চলে রে, রে ব্রেক বাতাস বাতাসি, ভাই তোর বাতাসি খাতা ফুটে কে 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 মুখ করে ট্যাকরা আমার লাগে ফাইজলামি। আমার কাইছে আইজি তোর বাপের নাম। আমার কাইছে, আমার কাইছে পাইছে, কাইছে না সাইকেল। সারা জীবন খালি ভুলই করে গেলাম। হুজুর, 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 ছোট হুজুর, চাচা কি ঘুমিয়ে পড়েছেন? হ্যাঁ পামনি। তুমি সরো, আমি দেখছি। চাচা, চাচা। কে? আমি নাজমা, চিনতে পারছো না? নাজমা, ও নাজমা। চিনতে পেরেছেন হুজুর? হ্যাঁ, ও যে আমার আপন জন। আপন পর সবাইকে যদি এমনি করে চিনতে পারতেন হুজুর, তাহলে? তুমি সবাইকে চিনতে চেষ্টা করো, সব কথা মনে করতে চেষ্টা করো। চেষ্টা করি, কিন্তু কেন জানি না সব চিন্তা ভাবনার খেয়ে হারিয়ে ফেলি। কি যেন আমার মনে পড়তে চায়, কতগুলো ছবি, কতগুলো মুখ, কতগুলো আবছা মানুষ, যাদের আমি চিনেও চিনতে পারি না। ক্ষণিকের জন্য কাছে পেয়েও যাদের আমি চির দিনের জন্য হারিয়ে বসে আছি। চাচা, চাচা, দুপুর গড়িয়ে গেল, খেয়ে না। তুই নাকি তোর চাচার ঘরে গিয়েছিলি? হ্যাঁ, তা তো হয়েছে। ন্যায় অন্যায়ের প্রশ্ন নয়, মা যেটা পছন্দ করেন না সেটা তোমার করা উচিত না। ভাইয়া, তুই তো নিজে চরকায় তেল দে। দেখলে মা, বড় ভাইয়ের মুখের উপর কেমন কথা বলে গেল? তার বলবে না, যেমন বাপ তার তেমনি মেয়ে। ঠিক বলেছ, আজমাটা ঠিক বাবার মতো, আর আমি ঠিক তোমার মতো। মা, বড় দরকার মা। সবই তো শুনলে আপামনি, তোমার কাছে লুকুবার কিছু নেই। ছোট হুজুরে নুন খেয়েছি অনেক, একমাত্র তার জন্যে আমি আজও এ বাড়িতে আছি।
তুমি থেকো রহমত ভাই, তুমি না থাকলে চাচাকে কে দেখাশোনা করবে? এই দেখো বেড়াতে এসে কি বলতে কি বলে ফেললাম। কত পাকা পাকা তেঁতুল, আমার কিন্তু ভীষণ খেতে ইচ্ছে করছে। তেঁতুল খাবে? আচ্ছা আনছি। আপনি যে কানে খাটো তা জানতাম না, একটা লিপ দিতে পারি? থ্যাঙ্কস, আমি হেঁটেই যেতাম। আপনি আমার পেছন পেছন আসছেন কেন? ভরসা দিলে সামনে আসতে পারো। পাগল, এখনো হয়নি, তবে হতের বেশি বাকি নেই। আপা মনে গেল কি, ফট করে কোথায় চলে গেল? আপা মনে, আপা মনে, আপা মনে। এই রে রহমত ভাই আমাকে খুঁজছে, আপনি দয়া করে চলে যান, এভাবে কেউ দেখে ফেললে। তাহলে আর দেরি করবেন না, সাইকেলটা ভীষণ মজবুত, উঠুন উঠুন। আপা মনে, ও আপা মনে, আপা মনে, আপা মনে। কি যেন হয়েছে আমার, যা ভাবছি যা বলছি সবই যেন অগোছাল। আমারও তাই, যা ভাবছি যা বলছি সবই যেন অগোছাল। তাহলে গুছিয়ে বলো না। সব কথা গুছিয়ে বলা যায় না নাজমা, কিন্তু গুছিয়ে লেখা যায়, তাই না? মানে ক্ষণিকের ভালো লাগার ক্ষণটুকু চিরদিন ধরে রাখলে হয় না? কথাগুলি কিন্তু বেশ গোছানো। ওটা ছিল আমার প্রশ্ন, তোমার উত্তর পাইনি। সব প্রশ্নের বুঝি উত্তর হয় না? হলেই কেউ মুখ ফুটে দেয়। ছুমা যাবি না ধর শিবিরে বিনা, ভালোবাসার পিঞ্জরে বন্দি করে নিবে তারে, সেতু হবে না মন তো ছুমা যাবি না ধর শিজে দেবে না, ভালোবাসার পিঞ্জরে বন্দি করে নিবে তারে, সেতু হবে না। ছন্দে কখনো মেঘের মতো
কত চঞ্চল কখনো সোনার দিয়ে উজ্জ্বল আলো ছায়ায় পালিয়ে বেড়ায় আলো ছায়ায় পালিয়ে বেড়ায় ঠিকানা যে তার পাবে না মন তো চুমা যাবে না ধরা সে যে দেবে না ভালোবাসার পিঞ্জরে বন্দি করে নেবে তারে সে তো হবে না মন তো ছুমা যাবে ধরা সে যে দেবে না ভালোবাসার পিঞ্জরে বন্দি করে নেবে তারে সে তো হবে না দেখি লেগেছে বুঝি না লাগেনি দেখি দেখি বুঝেছি এই অসভ্যের পাল্লায় পড়ে তোমার পায়ের বারোটা বেজে গেছে চলো ওঠো না ওঠো হাতি হাতি পাপা খুকি হাতি দেখা ওরে 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 আরে আরে আপামনি কি হয়েছে তোমার ও কিছু না পা একটু মুচকে গেছে পা মুচকে গেছে আপনি তো দেখছি আচ্ছালো আহ রহমত ভাই তুমি কাকে কি বলছো উনি সেই তিনি যিনি স্টেশন থেকে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছিলেন আমি চলি সে কি কথা এত দূরে সে বাড়ির ভেতর যাবেন না তা কি হয় চলুন যান যান ভেতরে যান খাও বাবা আরেকটা খাও এত মিষ্টি আমি একা কি করে খাবো বলো কি হে হে এত মিষ্টি কোথায় এ তো সামান্য রাজু তো বাড়িতে নেই থাকলে তোমার সঙ্গে আলাপ করিয়ে দিতাম রাজু আমার ভাই রহমত চা আমি যাচ্ছি তোমরা বসে গল্প করো আমি চা পাঠিয়ে দিচ্ছি আয় রহমত শহরে নিশ্চয় তুমি চাকরি বাকরি করো জি না আমি এবার এলএলবি ফাইনাল পরীক্ষা দিয়েছি ভালো ভালো আমাদের এই অঞ্চলে ডাক্তার আছেন প্রফেসর আছেন উকিল নেই তুমি স্বভাব পূরণ কর তা তোমার বাবা উনি আমার চাচা চাচা এসো বস পরিচয় করে দিই আমার চাচা আফতাব হোসেন চৌধুরী ইনি রবিউল হোসেন চৌধুরী হিজলডাঙ্গায় থাকেন এবার এলএলবি ফাইনাল দিয়েছে তুমি বসো বসো গড ব্লেস ইউ মাই সন আফতাব তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে ওই ঘরে চল এসো এসো তোমার তোমার চাচা কি অসুস্থ উনি এমনি সে রোগী বহুদিন আগে দুর্ঘটনায় পড়ে ওর মাথায় প্রচন্ড আঘাত লেগেছিল সেই থেকে উনি অতীত বর্তমান সব ভুলে গেছে এই খাচ্ছ না যে খাই আপামনি চা আমি দিচ্ছি তুমি তো কথায় কথায় ভুলেই গেলে পায়ের চোট পেয়েছো আমি গরম পানি করে রেখেছি শেক দিতে হবে নায়েব সাহেব পাখি পায়নি বটে কিন্তু শিকার পেয়েছি কোথায় ওই যে তুই দাঁড়া ওদের একটু মজা দেখে আসি কি চাই কিছুই চাই না
তোমাকে একটু দেখছিলাম সুন্দরী। আমাকে দেখছিলেন? এই দেখো। জানিস ভাইয়া, আজ না একটা লোককে আচ্ছা শিক্ষা দিয়েছি। থাক, আর বাহাদুরি করতে হবে না ভাইয়া। এখন তুই বড় হয়েছিস, যখন তখন ওভাবে বাড়ির বাইরে যাওয়া তো শোভা পায় না। আমি তো শুধু ফারুকদের বাড়ি যাই, আজ গিয়েছিলাম নদীর ঘাটে গোসল করতে। আহা, ফারুকদের বাড়ি যেতে তোকে মানা করছে কে? না, দেখছি তোকে না তাড়ালে আর শান্তি নেই। ভাইয়া, আমাকে তুমি তাড়িয়ে দেবে? দেব বই কি, লাল টুকটুক শাড়ি পরিয়ে, সোনার টিকলি মাথায় পরিয়ে, গা ভোটের নামে খুব খুশি। এই শোনো। কন কন শোনো না। আহা, শোনোই না। কি ব্যাটপ্যাট শুরু করছেন? পয়সার কাম আগে করুম না আপনার ওই খাজুরে লাভ শুনুম। এদিকে দেখো দেখো। আসসালামু আলাইকুম। আমি আমি আসি আসি দেন। আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। প্রশ্ন করতে থাকেন। একটা মেয়ে হয়তো চিনবে। হ্যাঁ, আমি তো এই পাড়ার সব মেয়েরই চিনি। গায়ের রং ফর্সা ফর্সা, বাতাসির রং তো ফর্সা, ব্যাপার কি? মাথা ভর্তি চুল। চুল? হ্যাঁ, বাতাসির মাথার চুল, কানে দুল। মেয়েটা খুব চঞ্চল। চঞ্চল চঞ্চল মানে যেন কি, হ খুব ছটপট করে, খাইছে বাতাসির লগে পুরা মিল্লা যাইতাছে। কি বললে? বাতাসি? আমি রাজু চৌধুরী, রানীর গায়ে জমিদারের ছেলে। তা তো বুঝলাম, কিন্তু বাতাসিরিতে আপনার কি কাম? সে তুমি বুঝবে না। পুরা বুঝছি, বাতাসির আপনি বিয়ে করতে চান। ঠিক ধরেছ। তার বাড়িটা কোন দিকে বলতে পারো? বাড়ি ওই দিকে। না 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 না, ওই দিকে অনেক দূরে। সালাম আলাইকুম। কুম খাইছে আমারে জমিদারের পোলা তো বাতাসিনে বিয়ে করতে চায়, আমার গাম সারছে ধুত্তুর কাপড়ের কেদাপুরি। বাতাসি বাতাসি বাতাসি, তোর মনে আসিল তুই আমার থুইয়া পর পুরুষের লগে একটা পুষ্টুপুষ শুরু করছ? মর্যালা কি হয়েছে কইবি তো? জমিদারের পোলা রাজু চৌধুরী তোর বিয়ে করতে আইতাছে। রাজু চৌধুরী? হুম, বুঝছি। হে বুঝবে না, তলে তলে তোমার এই কারবার। কি বাজে বকতাছস? শোন, একদিন রাহেলা বুয়া আর আমি রাজু চৌধুরীর কাদা মাখাইয়া দিছিলাম। খুব ভালো করছ। কি রাজু চৌধুরীর কাদা মাখিয়ে দিছিলি? খাইছে তোর বারোটা বাজাইব, লগে লগে আমারও বারোটা তেরোটা বাজাই ছাড় বুড়ি। এতে ভয় পেয়ে গেলি? এই সাহস নিয়ে তুই আমারই বিয়ে করতে চাস? ভীরু কোথাকার? কি আমি ভীরু? রাগ আইজ আমি রাজু চৌধুরীর বারোটা বাজামো। মানুষের লোকে ঠিক গাইড যদি আমি পারুম না, তাই ওরা আমি মাফ করে দিলাম। কেমন জাগা? একটা বুদ্ধি বাই করতে হয়। শোন, আজ থেকে তুই একদম বাড়ির বাইর হবি না, আর বাইরে লো ঘুমটা দিয়া বোরখা পুইরা একেবারে নতুন হয়ে বাইরে হবি, কেমন? খাইছে আমারে ঘাটে আমি কাপড় থুইয়াছি, কেউ চুরি করে ফেলালে সর্বনাশ। আমি যাই 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 যাই। কে? ভয় পেও না বাতাসি, আমি। আমি বাতাসি নই, আমি রাহেলা। ও রাহেলা, কি মিষ্টি নাম জানো। সেদিনের পর থেকে তোমাকে এক লহমার জন্য ভুলতে পারছি না রাহেলা। ভুলতে না পারার মতো শিক্ষা তো সেদিন দেওয়া হয়নি রাহেলা। তোমাকে দেখার জন্য এত দূর থেকে এলাম, কোথায় দুটো মিষ্টি কথা বলবে তা নয়। মিষ্টি জুতো মারছি
রসিক নাগর আমার, এলেই যখন এত দূরে দাঁড়িয়ে রইলে কেন? একবার পরখ করে নাও এই নরম হাতের তেজ কত। তোমার কথাগুলো আমার খুব ভালো লাগছে। তাই নাকি? এটা এটা আপনারই ডায়েরি ছোট হুজুর? চাচার ডায়েরি? দেখি দেখি। আপনাকে কোথায় যেন দেখেছি। সেদিন তোমার সাথে আলাপ হলো না, ওনার নাম রবিউল হোসেন চৌধুরী, ডাক নাম রবি। ও বসুন। আপনি আমার বাবার বয়সী, আমাকে তুমি বললে আমি খুশি হব। আচ্ছা আচ্ছা, কেন জানি না তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন নিজেকে তোমার মধ্যে দেখতে পাচ্ছি। কই, আগে তো কোনোদিন এরকম হয়নি। কেন এমন হয় বলতে পারো? আপনাকে দেখে আমার মনে হয় আপনি যেন আমার অনেক দিনের চেনা। ও আচ্ছা আচ্ছা। কই, তুমি খাচ্ছ না? আপনি নিন। আমি? না না, তুমি খাও। আপনি না খেলে আমিও খাবো না। আমি আচ্ছা দাও, তুমি খাইয়ে দাও। ধন্য লোক আপনি ছোট হুজুর, সেই অসুখের পর থেকে আজ পর্যন্ত কোনো খাবার চেয়ে খাননি, কেউ তাকে খাওয়াতেও পারেনি। আমি খাওয়ালাম, এই তো। সত্যি মনে হয় আপনাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক রয়েছে। চাচা চাচা, তোমার কি হয়েছে? God bless you my son. চাচা তুমি বিশ্রাম কর, চলো ও ঘর। আমি একেবারে গোসল করে উঠেছিস। আর নিজে কি? আমি দেখ, এটা পছন্দ বাহ, বেশ সুন্দর তো। কার এটা? আর কার, আমার ভাবি ঈদের কাপড় বুঝি। দেখি দেখি, এই নে দেখ। উফ, তোর যন্ত্রণা যদি কারোর সঙ্গে একটু মানে মানে সুখ দুঃখের আলাপ করতে পারতাম। কোথায় যাচ্ছ? আমার ঈদের কাপড় কই দেব? তবে তোমাকে কাপড় দেব না খোকন সোনা, চুষনি দেব। চুষনি কিনেছো নাকি? চুষনি যত্ন করে রেখে দিও, আমার ভাইপো হলে কাজে লাগবে। যা, অসভ্য কথা কর। এই গর্দভ, তোকে না বারণ করেছি আমার সামনে হাসবি না, তবে মুখ ঘুরিয়ে হাসতে পারো। বাহ, ছাপাটা খুব সুন্দর। মা, ছাপা শাড়ি পরতে তোমার এখনো ভালো লাগে? রবি, আমি কিছু মনে করে বলিনি মা, আমাকে মাফ করে দিও। সুখে থাক, আয় একটু সেমাই খাবি। মা, আমার একটা দাওয়াত ছিল যে। দাওয়াত? হ্যাঁ ভাইয়া, ওই রানীর গায়ে জমিদার বাড়িতে আমার দাওয়াত। কি হলো মা? মা, রানীর গায়ে জমিদার বাড়ির কথা শুনে তুমি এরকম চমকে উঠলে কেন? রবি, তুই ওখানে দাওয়াত খেতে যাস এটা আমার ইচ্ছা নয়। কেন মা?
সব জ্ঞানের উত্তর সবসময় দেয়া যায় না। দুপুরে খেতে আসনি কেন? তোমার সব কথার জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব নয় নাজমা। কেন? সে অনেক কথা। আমাকে বলবে না? আমাদের পারিবারিক জীবনে এমন কিছু কথা আছে যার সব আমি নিজেও জানি না, তাই তোমাকেও কিছু বলতে পারি না। তোমার না বলা কথা থেকে আমি অনেক কিছু বুঝে নিয়েছি, তুমি আমাকে ভালোবাসো। আর তুমি? আমি তোমাকে এত কাছে পেলে আমার ভীষণ ভয় হয় নাজমা। কিসের ভয়? তোমাকে হারাবার ভয়। আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি, আমাকে হারাবে কি করে? তা তো আমি জানি না। চললে বুঝি? হ্যাঁ, যেতে যখন হবে তখন দেরি করে লাভ কি? শোনো। বেশ যাও। রাগ করলে? তবে হাসি মুখে বিদায় দাও। কবে দেখা হবে? খুব শিগগির। তবে এখানে নয়, তোমার হোস্টেলে। কালি আমি ঢাকা যাচ্ছি। কালি? হ্যাঁ। তুমি যাচ্ছ কবে? কলেজ খুললেই যাব। এই কি ব্যাপার এত রাতে? দায়িত্ব একটা কাঁধে নিয়েছি, তা পালন করতে হবে তো, তাই অসময়ে আপনাকে বিরক্ত করতে এলাম। চলবে নাকি? আপনি চালাতে বললে কি না চালিয়ে পারি? সামান্য একটা গৃহ ছোকরা কুদ্দুস আপনাকে অপমান করে গেল, ওকে আমি একেবারে শেষ করে দেব। সে মাঠে দেখা করবে, এমন চাল চেলেছি হুজুর কে আঙ্গুলের ইশারায় কেল্লা ফাতে। তাহলে রাহেলাকে? ওই রাহেলা নামের ছুকরি আপনার কেনা বাঁধি হয়ে থাকবে, শুধু একটু সময় দিন। আর দৌড়ের ময়দানে বীজবো আর হাতে হাতে তার ফল পাবেন। ফারুক, তুই রাহেলাকে দেখিস? ভাইয়া!
কাঁদিস নে মা, উপরে আল্লাহ রয়েছেন। ভয় কি, তুই আমার কাছে থাকবি মা। হ্যাঁ নাদবো, চোখের পানি মুছে ফেলো। ফারুকের হাতে তোমাকে সঁপে না দেওয়া পর্যন্ত আমাদের কারো শান্তি নেই। পুতুল? জি। তুমি পুতুল নেবে যাচ্ছ? হ্যাঁ। এই নামাও তো তোমার পুতুল। দূর, এসব ভালো না চাচা। তোমাকে আমি ঢাকা ডিজাইন সেন্টার থেকে খুব সুন্দর পুতুল কিনে দেব। মেলায় সব ভালো পুতুল বিক্রি করে এসেছি, অর্ডার দিলে আমিও ভালো পুতুল বানাতে পারি। কি পুতুল বানাতে পারো তুমি? সব রকম পুতুলই বানাতে পারি, শুধু প্রাণ দিতে পারি না। খুব সুন্দর কথা বলেছ তো, পুতুলের প্রাণ দিতে পারো না, আল্লাহ ছাড়া কেউ পারে না। জানো আমরা সবাই পুতুল, সজীব পুতুল। কি দেখছো মন করে? আপনাকে দেখে মনে হয় আপনি যেন আমার অনেক দিনের চেনা। কি জানো তোমার বাড়ি কোথায়? হেজলডাঙ্গা। আর কে আছে তোমার? এক ভাই আর মা। বাবা? মাই আমাদের সব, ছোটবেলা থেকে তিনি আমাদের মানুষ করেছেন। তোমার মা বুঝি তোমায় খুব ভালোবাসে? হ্যাঁ। নাজমা, আমার মা কি আমায় ভালোবাসতো? সে কি আপনি জানেন না? এই পুতুলাল্লা তুমি যাও তো চাচা, চল আমরা ভেতরে যাই। দাঁড়াও, ও না জেনে তোমায় পুতুলওয়ালা বলেছে, তুমি কিছু মনে করো না। শিল্পী আমার একটা পুতুল বানিয়ে দেবে, যা তোমার খুশি। বেশ, আপনি আপনার একটা ছবি দেবেন, আমি আমি ঠিক আপনাকেই বানিয়ে দেব। তোর কি হয়েছে বলতো? কয়েকদিন ধরে আমার সঙ্গে কথাই বলিস না। আমার বুঝি লজ্জা করে না? আমার সঙ্গে কথা বলতে তোর লজ্জা কিসে? এই শোন, তোকে কেমন লাগছে জানিস? বউ ফারুক, ফারুক দেখো, সারাদিন কাজ আর কাজ, কাজ করতে বসলে সবকিছু ভুলে যায়। ওটা কি রে? এনার একটা স্ট্যাচু বানাবো মা। এই ছবি তুই কোথায় পেলি? ইনি দিয়েছেন। একে তুই চিনিস কি করে? মেলায় মূর্তি বিক্রি করে ফিরছিলাম, পথে দেখা হলো, আলাপ হলো, পরিচয় হলো। খুব ভালো মানুষ মা। ভালো মানুষ? হ্যাঁ ভালো মানুষ। ভালো মানুষ নয়, তুমি একে চেনো মা? না না, আমি একে চিনি না, আমি একে চিনি না, চিনি না। চেনো না? অথচ ছবি দেখে তুমি অমন করছো কেন মা? বলো মা, চুপ করে থাকো না, কি হয়েছে তোমার? ফারুক, তুই এ মূর্তি বানাতে পারবি না, আমার হুকুম। মা, তুমি তো কোনোদিন আমার কোনো কাজে বাধা দাও না, আজ কেন দিচ্ছ মা? বলো মা বলো। ওরা ধনী, আমরা গরিব। ওরা জমিদার, আমরা আমরা পথের ভিখারী। ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে নেই রে। ওদের সঙ্গে সম্পর্ক গড়তে আমি চাইনি মা।
লোকটি বড় ভালো, আমাকে বললে শিল্পী আমায় একটা পুতুল বানিয়ে দেবে। আমি ওনাকে কথা দিচ্ছি, তুমি যদি তোমার হুকুম ফিরিয়ে না নাও তাহলে আমার কথার বরখেলাপ হবে মা। আমার হুকুম অমান্য করে তুই যদি এই মূর্তি বানাস তাহলে জানবি আজ থেকে আমি তোর মা নই, কেউ নই, কেউ নই। মা, তোমার কোন হুকুম আমি কোনোদিন অমান্য করিনি, আজও করব না। কিন্তু আমার মনে যে সন্দেহের ঝড় উঠেছে তা থেকে তুমি আমায় বাঁচাও মা। সন্দেহ? সন্দেহ? হ্যাঁ মা, সন্দেহ, কঠিন সন্দেহ। সেদিন রবি রানীর গায়ে জমিদার বাড়িতে দাওয়াত খেতে চেয়েছিল, তুমি মানা করেছ। আজ আমি রানীর গায়ে জমিদারের মূর্তি বানাতে চেয়েছি, তুমি মানা করেছ। রানীর গায়ে জমিদারের কথা শুনলে তুমি এরকম চমকে উঠে কেন মা, বলো, জবাব দাও। মায়ের চোখের সামনে কোনো সন্তান যদি আগুন নিয়ে খেলা করে তখন মা তার সন্তানকে মানাই, কিন্তু তাই বলে কোনো সন্তান যদি এইভাবে তার মাকে প্রশ্ন করে কেন, কেন জবাব কোনো মাই দিতে পারে না। মা, আমায় তুমি ক্ষমা করো। বাবা, মা, ছোট বউ ছিলেন, আমি আপনাদের আজও আছি, আমি হুকুমের দাস, যা হুকুম পেয়েছি তাই জানাচ্ছি। রাহেলাকে আমাদের হাতে তুলে দিন। অন্ধকারে চৌধুরী বাড়ি ছেড়ে পালিয়েছে, আজ আপনি আত্মগোপন করে আছেন। মিথ্যে কথা, আমার সন্তানদের পিতা আপনি ছোট হুজুর। কিন্তু সমাজ তা বিশ্বাস করবে না, লোকে আপনার গায়ে থুতু দেবে, আপনার ছেলেরা আপনাকে মা বলে ডাকবে না, তারা আপনাকে ঘৃণা করবে। না না না, আমার গর্ভে সন্তানরা যদি পবিত্র হয়ে থাকে তাহলে আল্লাহ এত বড় শাস্তি দিতে পারে না। হ্যাঁ, আপনার সন্তানেরাই আপনাকে শাস্তি দেবে। পিতৃ পরিচয় গোপন করে কোন মাই সন্তানের শ্রদ্ধা ভালোবাসা পায় না, পেতে পারে না। আমার সন্তানদের পিতৃ পরিচয় আমি গোপন করেছি সত্যি, কিন্তু কোনো দিন মিথ্যে কথা বলিনি। আমার সন্তানরা তার মায়ের কথা অবিশ্বাস করতে পারে না। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন ওঠার আগে তারা জানতে চাইবে তাদের পিতৃ পরিচয়। ধর আপনি একটা দেবেন ঠিকই, কিন্তু প্রমাণ করতে পারবেন না। পিতৃ পরিচয় প্রমাণ হয় মায়ের মুখের কথা। আপনার সন্তানেরা তাদের কুলোটা মায়ের কথা বিশ্বাস করবে? আমার পিতৃ পরিচয় জানার আগে তুই তোর পিতৃ পরিচয়টা জেনে নে শয়তান। শুনেছি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তোমাকে আমি বিশ্বাস করি। আমার বিশ্বাস চির অক্ষুণ্ণ রাখার জন্য আজ তোমাকে জবাবদিহি করতে হবে। বলো, কে আমার বাবা, কি আমার জন্ম পরিচয়, আমরা কি জারজ, তুমি কি পতিতা? মায়ের মুখের উপর ও কথা বলার আগে তোর জিভা খসে গেল না? মায়ের স্নেহ মমতা করুণার কোনো মূল্যই দিলি না তুই। কথা চাতুরে দিয়ে সত্য গোপন করার চেষ্টা করো না দাদু, আজ তোমাকে বলতেই হবে কে আমার বাবা। ভদ্র বাঙালি পরিবারের স্ত্রী হয়ে স্বামীর নাম উচ্চারণ করব
হ্যাঁ আমরা দুটি ভাই তোমারই সন্তান আজ মানুষের সমাজে পিতৃ পরিচয়হীন কুকুরের মতো বেঁচে থাকব তুমি একটা সামান্য সংস্কারের দোহাই দিয়ে নিজের পা ঢেকে রাখবে তা হয় না মা বলো কে আমার বাবা এই রানীগাঁয়ের জমিদার আফতাব হোসেন চৌধুরী তোর বাবা আমি চৌধুরী পরিবারের ছোট বউ জমিদার আফতাব হোসেন চৌধুরী আমার বাবা তাহলে তুমি কে আমি তোদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই শুধু স্নেহের বাঁধনে আমি তোদের ধরে রেখেছি আজ তোর বাবা স্মৃতিভ্রষ্ট এই মূর্তির মতো নিষ্প্রাণ পাথর বিশ্বাস কর ফারুক তোরা দুটি ভাই চন্দ্র সূর্যের মতো পাক পবিত্র তোদের জন্ম পরিচয় মা গো ডাকাতের হাতে পড়ে তোর বাবা মাথায় আঘাত পেয়েছিলেন সেই থেকে তিনি তার অতীত বর্তমান সব ভুলে গেছেন সেই সুযোগে চৌধুরী বাড়ির বড় বউ আর নায়েব নবাব আলী চক্রান্ত করে তোর মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তোর মার নামে অপবাদ দিয়েছেন আত্মীয়র কাছে টাই না পেয়ে এই অনাত্মীয়র কাছে টাই পেয়েছিলাম সুদিনের স্মৃতিটুকু স্মরণ করে এই দুর্দিনের ভিতর দিয়ে তোদেরকে আমি মানুষ করেছিলাম শুধু এই আশায় যে সুদিন একবার আসবেই তোদের জন্য আমি ফিরে পাবো আমার হারানো স্বামীকে আমার হারানো সংসার আমি তোমার কুসন্তান তোমাকে অবিশ্বাস করে যে পাপ আমি করেছি তোমার ন্যায্য অধিকার তোমার হাতে তুলে না দেওয়া পর্যন্ত সে পাপ থেকে আমার নিষ্কৃতি নেই এই আমি তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি তোমার ন্যায্য অধিকার তোমার হাতে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এই মুখ আমি তোমাকে আর দেখাবো না একে শীঘ্রই গ্রেফতার করুন ও একটা আস্ত ডাকাত বাড়িতে ঢুকতে পারলে আর রক্ষে নেই তবে রে শয়তান দাঁড়াও এই ভদ্রলোক তোমার নামে অভিযোগ করেছে একে তুমি মারধর করেছো ঘড়ি আংটি টাকা পয়সা সব ছিঁড়ে নিয়েছো মিথ্যেবাদী আমি তোকে খুন করবো দাঁড়াও পরে বাড়িতে চড়া হয়ে খুন করা হুমকি দেওয়ার জন্য আমি তোমাকে গ্রেফতার করলাম শিল্পী যে কি ব্যাপার ও আমাকে খুন করতে চেয়েছিল শিল্পী তুমি খুন করতে চেয়েছিলে না আমি আমার মায়ের অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিলাম আর কেউ বিশ্বাস করুক আর না করুক তুমি আমায় অবিশ্বাস করো না বাবা বাবা হ্যাঁ আমি তোমার ছেলে ফারুক ফারুক তুমি আমাকে চিনতে পারছো না হেজলডাঙ্গা রশিদ মার বাড়িতে আমার মা আছেন আমার মা সালেয়াকে তুমি ভুলে গেছো আমি তোমার বড় ছেলে ফারুক তোমার আরেক ছেলের নাম রবি আমার ছোট ভাই রবি হ্যাঁ রবি আমার ছেলে তুমিও আমার ছেলে সে কি আপনি আপনার ছেলেকে চেনেন না আপনি আপনার ছেলেদের চেনেন না আপনি আপনার ছেলেদের চেনেন না আপনি আপনার ছেলেদের চেনেন না না আমি তোমাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি চলো থানায় চলো কি হবে চলো আমরা একবার হিজলডাঙ্গায় যাই নাজমা দাঁড়াও কোথায় যাচ্ছ ওকে বাধা দিও না মা আমি যাব না
ছোট বৌমা, ছোট বৌমা স্বীকৃতি আমি হারিয়েছি, ওর নামে ডেকে আর আমায় অপমান করো না। আপনার অপমানের প্রতিশোধ নেবার সময় এসেছে ছোট বৌমা। মা কেমন আছেন? তিনি বেঁচে নেই। তোমাদের ছোট হুজুর? আপনি যাকে ভুলতে পারেননি তিনি আপনাকে আজও ভুলে আছেন। ফারুক ভাইকেও তিনি চিনতে পারেননি। ফারুকের সঙ্গে তার দেখা হয়েছিল? হ্যাঁ, তার চোখের সামনে নবাব আলীর কথায় ফারুক ভাইকে দারোগা সাহেব গ্রেফতার করে নিয়ে গেছেন। ফারুক গ্রেফতার হয়েছে? ফারুক গ্রেফতার হয়েছে? আমি এক্ষুনি থানায় যাচ্ছি। আপনি একবার ও বাড়িতে চলুন ছোট বৌমা। হ্যাঁ যাব, আমি যাব, আজ শেষবারের মতো বোঝাপড়া করতে যাব। কে কে ওখানে? তুমি কলঙ্ক করে একদিন যে বাড়ি থেকে চলে গিয়েছিলে সে বাড়িতে আসতে তোমার লজ্জা করে না? কারো নামে মিথ্যা অপবাদ দিতে পারে না? সালেহা, সংযত ভাষায় কথা বলো। প্রশ্নই উঠে না, তোমার মতো অভদ্র ইতরের সঙ্গে কথা বলতে আমার ঘেন্না হয়। সালেহা, খুব চটেছ মনে হচ্ছে, গায়ে হাত তুলবে নাকি? এই মুহূর্তে এখান থেকে চলে না গেলে আমি চাপকে তোমার পিঠে ছাল তুলে দেবো। চাবুকের জোরে কারো মুখ বন্ধ রাখার দিন ফুরিয়ে গেছে বড় বেগম সাহেবা। মানুষের ন্যায্য অধিকার ছিনিয়ে নিয়ে শুধু তোমরাই সুখে থাকবে আর আমরা ভুখা মরব, তা কিছুতেই হবে না। বটে, খুব কথা বলতে শিখেছো দেখছি। অপ্রিয় সত্য কথা শুনতে খুব খারাপ লাগছে বুঝি? তুমি আমি এ বাড়ির সমান অংশীদার। আমি আমার পাওনা আজ কড়ায় গন্ডায় বুঝে নিতে এসেছি। পথ ছাড়ো, আমি আমার স্বামীর কাছে যাব। কি আপনি? আমার এই অভিশপ্ত জীবন থেকে তুমি আমায় মুক্তি দাও। নিষ্ঠুর ভাগ্যের বিরুদ্ধে লড়াই করে আমি তিলে তিলে ধ্বংস হয়ে যাই, ক্ষতি নেই। কিন্তু তোমার সন্তান, তোমার আমানত ফারুককে তুমি বাঁচাও। আমি কোনো অন্যায় সে করেনি, তোমার ফারুককে তুমি বাঁচতে দাও, ওকে বাঁচাও। নাজমা বলেছিল পুতুলওয়ালা, আমি বলেছিলাম শিল্পী। তা কি হয়েছে ওর? ফারুককে ওরা পুলিশে ধরিয়ে দিয়েছে। আপনি ভয় পাবেন না, শিল্পী বড় ভালো ছেলে, বিনা অপরাধে ওর কোনো শাস্তি হবে না। অন্তত আজকের দিনে একবার তুমি মুখ ফুটে বলো আমি তোমার স্ত্রী, ফারুকের রবি তোমার সন্তান। সন্তানকে হারিয়ে আপনি দিশেহারা হয়ে পড়েছেন। দুঃখিনী মায়ের প্রাণ বোধ হয় এমনি করেই কাঁদে। আপনি ভয় পাবেন না, সুখ দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়, আপনার দুঃখের দিন কেটে যাবেই। আশা নিয়ে ফিরেও যাচ্ছি, তবে আত্মগোপন করার জন্য নয়, আমার অধিকার চিরদিনের জন্য ফিরে পেতে। আজ আমি আর একা নই, আমার ফারুক, আমার রবি, ওরা তাদের মায়ের অধিকার প্রতিষ্ঠা করবেই। থানার দারোগা সাহেবকে আমি হাতে পায়ে ধরেছি, ফারুককে ওরা ছাড়ল না। আমার সব শেষ হয়ে গেল, আমি কি করব বাবা? কাঁদিস নে মা, কাঁদিস নে, আমরা গরিব,
অসহায়, আল্লাহ বিনে আমাদের কোনো উপায় নেই, তার ইচ্ছাই পূর্ণ হবে। মহামান্য আদালত, আসামি ফারুক হোসেন চৌধুরীর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পাকিস্তান প্যানেল কোর্টের 392 ধারা অনুযায়ী মারপিট এবং ঘড়ি আংটি লুট করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, সাজানো এবং উদ্দেশ্যমূলক। জমিদার বাড়িতে ক্রিমিনাল ট্রেসপাসার হিসাবে 447 ধারা মোতাবেক অনধিকার প্রবেশের অপরাধের অভিযোগ মিথ্যা। খুন করার হুমকি প্রদানের ভিত্তিতে পাকিস্তান পেনাল কোডের 107 ধারা মোতাবেক যে অভিযোগ আনা হয়েছে তাও মিথ্যে। শুধু তাই নয়, কুদ্দুস মিয়ার হত্যা ষড়যন্ত্রে লিপ্ত থাকার যে অভিযোগ আনা হয়েছে তাও মিথ্যা। অবজেকশন ইওর অনার, আসামিদের সব কথা অভিযোগকে পাঞ্চার করার জন্য, আসামি পক্ষ সমর্থনের জন্য শুধু মিথ্যে বললেই আসামি নির্দোষিতা প্রমাণ হয় না ইওর অনার? আসামি সত্য বলে প্রমাণ করতে পারবেন না। কুদ্দুস মিয়ার বোন ওই রাহেলা বেগমের সঙ্গে আসামি প্রণয়ে লিপ্ত ছিল। কুদ্দুস মিয়াকে তাদের মিলন পথের অন্তরায় মনে করে এই আসামি তাকে হত্যা করেছে। না, আমার ভাইকে ফারুক খুন করেনি। আমার ভাই মনে প্রাণে ফারুককে ভালোবাসত, ওরা খুব বন্ধু ছিল। আমার ভাই চাইতো ফারুকের সঙ্গে আমার বিয়ে হোক। আপনার প্রেমিক হত্যার অভিযোগে অভিযুক্ত, তাকে বাঁচাবার জন্য আপনি মিথ্যা কথা বলছেন? আমার ভাইকে ফারুক খুন করেনি। আমার ভাইকে ফারুক খুন করতে পারে না। 100 বার পারে। তোমার ভাইয়ের হত্যাকারী অভিযুক্ত ফারুক নবাব আলীকে তাদের বাড়িতে পেয়ে মারধর করেনি? রানীর গার জমিদার বাড়িতে চড়াও হয়ে নবাব আলীকে খুন করবো বলে হুমকি দেয়নি? ইওর অনার, যে ব্যক্তি একজন নিরাপরাধ লোককে বাগে পেয়ে মারধর করে তার ঘড়ি আংটি ছিনিয়ে নিতে পারে, পরে আক্রোশ মেটাবার জন্য তার পিছু ধাওয়া করতে পারে, যে ব্যক্তি একজন পুলিশ অফিসারের সামনে খুন করার হুমকি দিতে পারে, সে কি তার প্রেমিকাকে পাবার জন্য প্রেমিকার ভাই কুদ্দুস মিয়াকে খুন করতে পারে না? না, পারে না। কারণ কুদ্দুস মিয়া ফারুক হোসেন চৌধুরীর বাল্য সহচর এবং অন্তরঙ্গ বন্ধু ছিলেন। বাল্য সহচর, অন্তরঙ্গ বন্ধু? ইওর অনার, আমি আমার তরুণ বন্ধুটিকে স্মরণ করিয়ে দিতে চাই পুরনো সেই আত্মবাক্যটি, দেয়ার ইজ নাথিং রং ইন লাভ এন্ড ওয়ার, প্রেম ন্যায়নীতির ধার ধারে না। আত্মবাক্যটি স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ইওর অনার, যে প্রেম এবং যে যুদ্ধে অন্যায় না করলেই জয়লাভের সম্ভাবনা বেশি, সেখানে শুধু আত্মবাক্যটির কথা স্মরণ করে কেউ অন্যায় কাজে লিপ্ত হয় না, হতে পারে না ইওর অনার। রাহেলা বেগম ফারুক হোসেনের বাগদত্তা এবং এই মহিলার মনোনীতা পুত্রবধূ। উপযাচক হয়ে নবাব আলী রাহেলার সঙ্গে ওই মদ্যপ ব্যভিচারী রাজু মিয়ার বিয়ের প্রস্তাব নিয়ে এলে সালেহা বেগম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। সালেহা বেগমের চরিত্রের উপর অভিযোগ এনে নবাব আলী তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফারুক হোসেন নবাব আলীকে প্রহার করেছে সত্যি, কিন্তু ঘড়ি আংটি ছিনাবার মতো নিচ মনোবৃত্তির ছেলে ফারুক হোসেন নয় ইওর অনার। কথাটা প্রমাণ সাপেক্ষ ইওর অনার? ইওর অনার, উপযুক্ত প্রমাণ আমি যথাসময়ে পেশ করব, কিন্তু তার আগে আমি আমার প্রবীণ আইনজীবী বন্ধুকে একটা প্রশ্ন করতে চাই। যদি খুন করার অভিপ্রায় ফারুক হোসেনের থাকতো, তাহলে নবাব আলীকে হাতের কাছে পেয়েও শুধু প্রহার করে ছেড়ে দিত না ইওর অনার? আপনি কি অস্বীকার করতে পারেন যে আসামি ফারুক হোসেন প্রকাশ্য দিবালকে পরের বাড়িতে অনধিকার প্রবেশ করেনি? চৌধুরী বাড়িতে ফারুক হোসেন গিয়েছিল সত্যি, কিন্তু পরের বাড়িতে সে যায়নি, অনধিকার প্রবেশ সে করেনি। পুত্র পিতার কাছে মায়ের দাবি জানাতে গিয়েছিল। ইয়েস ইওর অনার, জমিদার আফতাব হোসেন চৌধুরী ফারুক হোসেন চৌধুরীর জন্মদাতা পিতা, ওই সালেহা বেগম ফারুক হোসেন চৌধুরীর জন্মদাত্রী মা, এবং আফতাব হোসেন চৌধুরীর বিবাহিতা স্ত্রী। নো নো নেভার, আফতাব হোসেন চৌধুরী অসুস্থ স্ত্রীত, আফতাব হোসেন চৌধুরী যৌবনে ব্যভিচারে লিপ্ত ছিলেন, এক মহিলার সঙ্গে তার অবৈধ প্রণয় ছিল, আর সেই মহিলা আফতাব হোসেন চৌধুরী রক্ষিতা, উনি সালেহা বেগম। Order, order. The court is adjourned for today. মামলায় জয় আমাদের সুনিশ্চিত বেগম সাহেব। আমাদের পক্ষের উকিলের পেঁচে হাকিম একথা বিশ্বাস করেছেন যে সালেহা বেগমের এ বাড়িতে কোনোদিন কোনো অস্তিত্বই ছিল না। কিন্তু আমরা যে ছোট বউকে তাড়িয়ে দিয়েছিলাম এ কথা তো সত্যি। সত্যি কথা ওরা প্রমাণ করবে কি দিয়ে? প্রমাণ এই ডায়েরি, এর প্রতিটি পাতায় তোমার নিজের হাতে লেখা তোমার স্ত্রীপুত্রের কথা উল্লেখ আছে। আমার স্ত্রীপুত্র? কিন্তু আমার কিছু মনে পড়ছে না,
এই দেখুন আপনার স্ত্রীর ছবি, আপনার ছেলে ফারুকের ছবি। রবির ছবি কোথায়? বেগম সাহেবাকে এ বাড়ি থেকে বের করে দেবার পর রবির জন্ম হয়েছিল বলে তার কোনো ছবি নেই। না না, আমি বিশ্বাস করি না। সবাই মিলে তোমরা ষড়যন্ত্র করছো। ষড়যন্ত্র আমরা করছি না চাচা, তোমার স্ত্রী তোমার সন্তানদের ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে নায়েব নবাব আলী আর আর আমার মা। নাজমা, নাজমা, তোকে না একদিন বারণ করেছি এ ঘরে আসবি না। চাচার বিরুদ্ধে তোমাদের সব ষড়যন্ত্র আর মিথ্যে মামলার কথা ধরা পড়ে যাবে এই ভয়ে। ছি ছি, নিজের মাকে অমন মিথ্যে অপবাদ দেবেন না। মিথ্যে অপবাদ আমি দিই, মিথ্যে অপবাদ দিয়েছেন আপনারা, যার জন্য আজ 25 বছর ধরে আমার চাচি চৌধুরী বাড়ির বউ হয়েও পথের ভিখিরিনি। এসব সাংসারিক ব্যাপারে তোমাকে নাক গলাতে হবে না। সাংসারিক ব্যাপারে দোহাই দিয়ে তোমরা যে নোংরামি করে চলেছ তার ফল আমাকেও ভুগতে হচ্ছে। তোমরা শুধু আমার চাচিকে বঞ্চনা করনি, আমাকেও করেছ। যাকে নিয়ে আমার সব আশা আকাঙ্ক্ষা স্বপ্ন, সে রবিকে তোমরা জারজ বলে অপবাদ দিয়েছ। অপবাদ কোথায়, এ তো সত্যি কথা। সত্য কোনোদিন ঢাকা থাকে না। সত্য ঢেকে রাখা যায় না বলে আমি আপনাদের সাবধান করে দিচ্ছি। আপনাদের দিন ফুরিয়ে এসছে, কোর্টে গিয়ে সত্য কথা প্রমাণ করতে আমার এতটুকু বেগ পেতে হবে না। আপনার উচ্ছ্বাসকে আইন প্রশ্রয় দেবে না, আইনের চোখে সবকিছু প্রমাণ সাপেক্ষ। প্রমাণ আমার হাতেই রয়েছে, চাচার লেখা এই ডায়েরি আর এই ছবি। এটা দিন না। আমারই মেয়ে হয়ে আমারই সর্বনাশ করবি, আর তোর একদিন আমার একদিন। না, ওটা দাও। না, দাও বলছি। না, আমি যা করতে চাইনি তোমরা সবাই মিলে আমাকে তা করতে বাধ্য করেছো। একটা চক্রান্ত, একটা মিথ্যা ষড়যন্ত্রের জাল দিয়ে আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধেছো। আজমার রহমত বলছে ফারুক আর রবি আমার সন্তান, সালেহা বেগম আমার স্ত্রী। আজ তারা বিনা অপরাধে শাস্তি পেতে চলেছে, কথাটা নিশ্চয়ই সত্যি। নইলে শুধু এইটুকু বলার অপরাধে উনি রহমতের গায়ে হাত তুললেন কেন? মা হয়ে উনি নিজের সন্তানকে অত্যাচার করলেন কেন, কেন, কেন? চলো চাচা, আমি তোমাকে নিয়ে যাবো চাচির কাছে। এদের যেতে দাও, এদের বাধা দিলে আমি তোমার ক্ষমা করবো না। চলো। এটা নিয়ে যা মা, কাজে লাগবে।
নবাব বাড়ি তারই অনুগত কর্মচারী। আচ্ছা, একজন সাধারণ কর্মচারীর দেওয়া শর্ত আপনি মেনে নিয়েছিলেন কেন? প্রাণের চেয়েও বেশি ভালোবাসত, তার কাছেও আপনি একথা গোপন করেছিলেন কেন? কাউকে জানাবার উপায় ছিল না। সেদিনের সেই শর্ত দুটি না মানলে আমার ছেলেকে বাঁচাতে পারতাম না, ওরা ওকে মেরে ফেলত। মিথ্যা কথা, ওই ধরনের কোনো শর্ত কোনো কালেই আপনাকে দেওয়া হয়নি। আসল কথা, চৌধুরী বাড়ি ছেড়ে চলে যাবার সময় আপনি সন্তান সম্ভবা ছিলেন, নয় কি? এবং আপনার গর্ভের সেই সন্তান অবৈধ ছিল, নয় কি? অবজেকশন ইওর অনার। অর্ডার, অর্ডার। আপনার দ্বিতীয় সন্তানের জন্মদাতা কে বলুন, জবাব দিন। আমার স্বামী জমিদার আফতাব হোসেন চৌধুরী। না, কোনো অজ্ঞাতনামা ডাকাত। না, নিজের কলঙ্কময় ইতিহাস ঢাকা দেবার জন্যে রাতের অন্ধকারে চৌধুরী বাড়ি ছেড়ে মামার বাড়িতে গিয়ে আশ্রয় ভিক্ষা করেছিলেন, কিন্তু তিনি আপনাকে আশ্রয় দেননি। সেখান থেকে হিজলডাঙ্গা রশিদ মিয়ার বাড়িতে আশ্রয় ভিক্ষা করে ঠাই পান। বলুন, এ কথা সত্যি কিনা? মা, মহামান্য আদালতের সামনে চুপ করে থেকো না মা, এটা আইন আদালতের প্রশ্ন নয়, আমার জীবন মরণের প্রশ্ন, আমার ইজ্জতের প্রশ্ন মা। আমি জানি মা, আমি তোমার গর্ভেরই সন্তান, কিন্তু কিন্তু আমার বাবা কে? বলো মা, কে আমার বাবা? বলো, বলো মা। আমি তো বলেছি, রবি। চলে যাচ্ছিস ভাই? ভাই, জন্ম পরিচয় যা কলঙ্কের কালিমায় ঢাকা, তোমার ভাই আবার অধিকার তার নেই। আমার আমার অক্ষমতাকে তুমি ক্ষমা করো ভাইয়া। রবি, অর্ডার, অর্ডার। এই সঙ্গীন মুহূর্তে আপনার চুপ করে থাকা শোভা পায় না সালেহা বেগম। আমি আরেকবার আপনাকে সুযোগ দিচ্ছি, প্রমাণ করুন আপনার সন্তানদের পিতাকে। আমি আমি আফতাব হোসেন চৌধুরী। মহামান্য আদালত, এই মামলার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত, আমার কিছু বক্তব্য আছে, আমাকে বলবার অনুমতি দিন। অর্ডার, অর্ডার। ইওর অনার, এটা রঙ্গমঞ্চ নয় আদালত, এখানে নাটকীয়তার কোনো ঠাঁই নেই। এই অবাঞ্ছিত ব্যক্তিটি অবাঞ্ছিত নয় ইওর অনার, ইনি অতি বাঞ্ছিত। আজকের এই গুরুত্বপূর্ণ মামলার কোন রায়দানের পূর্বে আমি তার প্রতিটি কথা অতি মনোযোগ দিয়ে শোনার জন্য আদালতের কাছে অনুরোধ জানাচ্ছি। আপনার আবেদন মঞ্জুর করা হলো। ইওর অনার, এর কোনো কথাই আদালতের কোনো কাজে আসবে না, কারণ ইনি স্মৃতিভ্রষ্ট। স্মৃতিভ্রষ্ট? হ্যাঁ, স্মৃতিভ্রষ্ট আমি ছিলাম বটে, আর তারই সুযোগে চক্রান্তকারীরা আমার কাছ থেকে আমার স্ত্রী আর আমার সন্তানদের দূরে সরিয়ে রেখেছে। মহামান্য আদালত, আমি পবিত্র কোরআনের নামে শপথ করে বলতে পারি, এই সালেহা বেগম আমার স্ত্রী, আর এই ফারুক আর রবি আমার সন্তান। প্রমাণ, প্রমাণ আমার এই ছবি আর এই ডায়েরি। স্বীকার করি না, তোমার মতো পিতার সন্তান বলে নিজেকে পরিচয় দিতে আমি ঘৃণা বোধ করি। ফারুক! না মা, দীর্ঘ 25 বছর ধরে মুখ বুঝে যে অন্যায়কে তুমি প্রশ্রয় দিয়েছ, আমি তা দিতে চাই না। চৌধুরী বাড়ির বউ তুমি, আজ প্রকাশ্য আদালতে তোমার সতীত্বের অগ্নি পরীক্ষা হয়ে গেল, তুমি জয়ী হয়েছ। তোমার কাছ থেকে আমরা কিছুই চাই না, যার কাছ থেকে এতদিন ধরে আমরা কিছুই পাইনি, তার কাছ থেকে স্বীকৃতিটুকু ছাড়া আমরা কিছুই চাই না মা, কিছুই আশা করি না। ছি ছি ফারুক, দীর্ঘ 25 বছর তোকে আমি এই শিক্ষা দিয়েছি, আজ প্রকাশ্য আদালতে তুই তোর পিতাকে অপমান করলি। ফারুক! ইওর অনার, এখানে যে নাটকের সৃষ্টি হয়েছে তা নিতান্তই আপত্তিকর। বিচারালয়ে আবেগ আর অনুভূতির কোনোই দাম নেই। মানুষ মাত্রই আবেগ আর অনুভূতির দাস, মানুষের জীবনে আবেগ আর অনুভূতিকে কোনোদিন অস্বীকার করা যায় না। ইওর অনার, আইনের কঠোর অনুশাসন ছাড়াই যদি এত বড় একটা জোরালো মামলা নিষ্পত্তি হয়ে যায়, তবে তবে আইনের কোনো প্রয়োজনই থাকে না।
আবেগার অনুভূতি দিয়ে বিচার হয় না মাই ইয়াং ফ্রেন্ড। আইনের অনুশাসনে বিচার করলে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে তা এর আগে প্রমাণ হয়ে গেছে ইওর অনার। আশা করি এই সামান্য কথাটা বুঝতে আপনার বেগ পেতে হচ্ছে না মাই ওল্ড ফ্রেন্ড। আর হৃদয় বৃত্তি কেন্দ্র করে যে ঘটনার উৎপত্তি, হৃদয়ের অনুশাসনে যদি সেই ঘটনার নিষ্পত্তি হয়ে যায় তাতে আপনার আপত্তি থাকার কথা নয়। দ্যাটস রাইট, এই ডায়েরি আর ছবি থেকে এর জীবনের অনেক কথা আর আজকের মামলার সব পরিস্থিতি আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আসামিকে আমি বেকসুর খালাস দিলাম এবং কোর্ট ইন্সপেক্টরকে আদেষ করছি কুদ্দুস মিয়ার হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে নবাব আলীকে গ্রেপ্তার করতে। ও কথা বলে আমাকে পাপের ভাগি করো না, তোমার তো বাবা। ওদের নিয়ে বাড়ি চলো। না ভাইয়া, যে অভিশপ্ত পরিবেশে দীর্ঘ ২৫টি বছর আমাকে কাটাতে হয়েছে সেখানে আমি আর ফিরে যেতে চাই না। কিন্তু চাচা, আমি যে তোমাদের নিতে এসেছি, চাচি আমার মারা অপরাধের জন্য আমি ক্ষমা চাইছি, চলো। চলো মা। নতি স্বীকার করে তোমার পাপের বোঝাটা কমিয়ে নাও, যাও। ছোট, আমাকে ক্ষমা করিস ভাই, রাগের মাথায় অনেক কথা বলেছি বোন, তুমি আমাকে ক্ষমা করো। আর লজ্জা দিস না ভাই, লোক লালসায় অন্ধ হয়ে আমি তোদের উপর অনেক অত্যাচার। রবিকে আমায় দে ভাই, নাজমার সঙ্গে রবির বিয়ে দিয়ে আমাদের সম্প্রীতি সেতু পাকাপোক্ত করে ফেলতে চাই। সে কি বড় ভাইয়ের বিয়ের নাম নেই, আমি ছোট। রাহেলা মাকে তো আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই যে রশিদ ভাই বসে গেছেন। আমি আমার শেষ কর্তব্য করে গেলাম, এবার আমি চলি। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ঋণ কি বলছ? আমি আমার কর্তব্য করেছি মাত্র। সালে আমার মেয়ে, রবি, ফারুক, ওরা ওরা আমার আপন দাদু ভাই। বাবা, তুমি আমাদের ছেড়ে চলে যাবে? পাগলি মা, বাপ কি চিরদিন মেয়ের শ্বশুর বাড়িতে থাকে? লোকে তাহলে কি বলবে? সময় কি আছে? এটা তো আমাদের নিজের আপনার বাড়ি। সে আমারে খাইছে খাইছে বাতাসি, আমি বোধ হয় আবার ভুল। এইটা ভুল না, এইটা ভুল না, হুকুম করছিস করে আসতে হবে না ভাইয়া, আমার উপরে হুকুম চালাচ্ছে। তার তো বড় সাহস, আমার উকিল ভাইকে কিছু বলে মামলা ঠুকে দেবো না। ফারুক, ওনা তো ছোট ভাইয়ের বউ। হ্যাঁ তাই তো। ছি 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 ছি।